ওই ফুলি, তোর মাথা ফেটে রক্ত বের হয়েছে, চল চল মুছে দি মুছে দি। শাবনুরকে এভাবে নকল করে যেন সমালোচনার মুখে পড়েছে উপবিশ্বাস, যদিও শাবনুরের অনেক বড় বক্ত দ্বারা হয় উপবিশ্বাসকে। এর আগেও শাবনুরের বিভিন্ন সিনেমার ডায়লগ নকল করতে দেখা গিয়েছিল উপবিশ্বাসকে। উপবিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিল তিনি নায়িকা শাবনুরের অনেক বড় বক্ত। শাবনুরের কাছ থেকে সবসময় অভিনয় শেখার চেষ্টা করেন উপবিশ্বাস। উপবিশ্বাস এক সাক্ষাৎকারে জানিয়েছিল শাবনুর সবসময় উপবিশ্বাসকে অভিনয় করার জন্য সাহস দিত। তাছাড়াও এখনো পর্যন্ত বিদেশ থেকে সবসময় উপবিশ্বাসের কাছে ফোন করেন শাবনুর। অপু আরও জানিয়েছিল উপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়কে খুব বেশি পছন্দ করেন শাবনুর, এমনকি শত ব্যস্ততার মধ্যেও জয়ের খবর রাখেন শাবনুর। তাছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে অপু জানিয়েছিল শাবনুরকে দেখে অভিনয়ের শখ জাগে উপবিশ্বাসের, এবং শাবনুরের মতো অভিনয় করতে সিনেমা জগতে পা রেখেছিল উপবিশ্বাস। অন্যদিকে শাবনুরের জনপ্রিয় সিনেমা শ্বশুরবাড়ির জিন্দাবাদ সিনেমার সিকুয়েলে দেখা যাবে উপবিশ্বাসকে। উপবিশ্বাস এই সিনেমার ব্যাপারে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছিল, যখন শ্বশুরবাড়ির জিন্দাবাদ 2 সিনেমাটি করার কথা চূড়ান্ত হলো, তখনই আমি শাবনুর আফার শ্বশুরবাড়ির জিন্দাবাদ সিনেমাটি দেখেছি। ছবিটি দেখার পর শাবনুর আফার সঙ্গে কথা বলেছিলাম। ঢাকার চলচ্চিত্রে একমাত্র শাবনুর আফাই আমার কাছে অভিনয়ের রানী। তার চোখ মুখ নাক কি সুন্দর, ও মাই গড, শাবনুরের সে কি অভিনয়। অপুবিশ্বাস শেষমেশ আরও বলেন, মূলত শাবনুর আফার জীবন সংসার সিনেমাটি দেখে আমি নায়িকা হতে চেয়েছিলাম, কিন্তু ওই ছবিতে শাবনুর আফাকে দেখার পর নায়িকা হওয়ার স্বাদ জেগেছিল। অপুবিশ্বাস বলেন, বলতে পারেন শাবনুর আফার কারণেই আজ আমি অপুবিশ্বাস। তো বন্ধুরা, আপনি যদি নায়িকা শাবনুরের একজন ফ্যান হয়ে থাকেন এবং অপুবিশ্বাসের সিনেমা নিয়মিত দেখে থাকেন, তাহলে এই ভিডিওতে একটি লাইক তো অবশ্যই দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আমাদের এই ভিডিওটি। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।